প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক ভাইয়েরা, আল্লাহর রহমতে আমিও ভালো। তো আজকে আমার একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যারা পুকুরে বা বায়ুফ্লকে বা আরএসি গুলশান মাছ চাষ করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকে শুধু গুলশান মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ ভাইয়েরা, গুলশান মাছ আমাদের দেশে একটি জনপ্রিয় মাছ। আগেকার দিনে খালে বিলে নদীতে এবং মুক্ত অভয়ারণ্যে বা জলাশয়ে হাওর বাওরে প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু এখন প্রাকৃতিক প্রতিকূলতার পরিস্থিতিতে মানুষের অতিষ্ঠ অত্যাচারে খাল খনন এবং কি পুকুর ভরাট ইত্যাদি কারণে, নদী ভাঙন ইত্যাদি কারণে গুলশান মাছ এখন বিলুপ্তির পথে। হ্যাঁ ভাইয়েরা, তবে আগের বিবর্তনে এই মাছটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য চাষের কোনো বিকল্প নেই। চলুন তাহলে আজকে জেনে নিই আপনারা গুলশান মাছ কীভাবে চাষ করবেন। তো গুলশান মাছ হচ্ছে একটি ক্যাটফিস জাতীয় মাছের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা ক্যাটফিস জাতীয় মাছ বলতে বুঝি যে সকল মাছের শরীরে আঁশ নেই বা এগুলি একটু ক্ষিপ্র টাইপের বা একটু প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হয়, এগুলি মূলত হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছের অন্তর্ভুক্ত। হ্যাঁ ভাইরা, তো আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন, তো এগুলি হচ্ছে দেশি গুলশান মাছের পোনা। তো যেগুলি সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি, যেগুলি আপনারা 800 থেকে 1000 পিসে হবে 1 কেজি। তো এগুলি যদি আপনারা বায়ুফ্লকে বা পুকুরে চাষ করেন তাহলে এগুলি অল্প সময়ের মধ্যেই আপনারা বাজারজাত করতে পারবেন। হ্যাঁ ভাইয়েরা, দেখেন আমাদের মাছের সাইজগুলি, কোয়ালিটিগুলো, গুণগত মান কেমন, 100% পিওর দেশি গুলশান মাছের পোনা। তো এগুলি যদি বায়ুফ্লকে চাষ করেন তাহলে এই চাষ পদ্ধতি অত্যন্ত সহজ, কারণ শিং, মাগুর, ভিয়েতনামিজ শোল, ভিয়েতনামিজ কই এগুলির ক্ষেত্রে এরাসনের প্রয়োজন একটু হলো কম পড়ে, কিন্তু আপনার গুলশা, ট্যাংরা, আবার মনোসেক্স, তেলাপিয়া ইত্যাদি মাছের ক্ষেত্রেই এরাসনের প্রয়োজন বেশি হয়ে থাকে। কারণ এদের অক্সিজেন ঘাটতি বা অক্সিজেন স্বল্পতার কারণেই অনেক বায়ুফ্লক চাষিরাই লস হয়ে থাকে বা লসের সম্মুখীন হয়ে থাকে। কারণ অনেকে সেন্সিটিভ এবং গুরুত্ব সহকারে মাছ চাষ করা না করার কারণে তারা কান্তি লগ্নে তার ক্ষতির সম্মুখীন হন। তবে আপনারা গুলশান মাছ চাষের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবেন দর্শক ভাইয়েরা। তো দর্শক ভাইয়েরা দেখতে পাচ্ছেন আমাদের মাছের সাইজগুলি। তবে এগুলি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 সাল, জেলা ময়মনসিংহ। তবে আপনারা যদি বলেন আমাদের নির্দিষ্ট ঠিকানা এসে সরাসরি সংগ্রহ করবেন, সংগ্রহ করতে পারেন। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ লেবার এবং নিজস্ব পরিবহন দ্বারা 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সরবরাহ করা হবে। হ্যাঁ ভাইরা, তবে অনেক ভাইরা প্রশ্ন করে থাকবে, তবে তারা বলবে ভাই আপনি মাছ চাষ পদ্ধতি, মাছ সম্পর্কে বললেন কিন্তু মাছ যে চাষ করবো তো পুকুর প্রস্তুতি সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ ভাইরা, অবশ্যই আমি আপনাদের স্বার্থে বলবো। তো গুলশান মাছ চাষ করার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে হবে। কারণ মাছ চাষ করার ক্ষেত্রে এক হচ্ছে পুকুর প্রস্তুতি, দ্বিতীয় হচ্ছে ভালো মাছের পোনা বা ভালো মানের পোনা নির্বাচন করা, তৃতীয় হচ্ছে মাছের খাবার। তবে দ্বিতীয় প্রথম ফ্যাক্টর হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি, তারপর আপনারা করবেন মাছের পোনা নির্বাচন। তবে পুকুর প্রস্তুত ক্ষেত্রে আপনার 15 থেকে 20 শতকের পুকুর হলে ভালো হয়। কারণ একটু বড় পুকুর বা একটু মাঝারিও না, বড়ও না, আর মিডিয়াম সাইজের পুকুর হলে বেশি ভালো হয়। হ্যাঁ ভাইরা, তবে আপনাদের স্বার্থে বা আপনাদের যতটুকু পুকুর আয়তন আছে আপনারা ওইটুকু পরিমাণ অনুযায়ী মাছ চাষ করতে পারেন। তবে আজকে একক চাষের ক্ষেত্রে কিছু তথ্য দিব। যদি আপনারা এগুলি পুকুরে একক চাষ করেন তাহলে শতাংশ প্রতি 800 থেকে 1000 মাছ চাষ করতে পারেন এবং বায়ুফ্লকে প্রতি লিটারে 1 পিস করে মাছ চাষ করতে পারেন। ধরেন আপনার যদি একটি 10,000 ট্যাঙ্ক লিটার থাকে তাহলে অনায়াসে 10 থেকে 10,500 মাছ চাষ করতে পারেন। তবে 10,500 মাছ চাষ দেওয়াই ভালো হবে, কারণ 500 বা কিছু মাছ মডেলিটি হিসেবে ধরে নিতে পারেন। তবে যদি আপনি বিক্রি করার সময় অ্যাকুরেট যে আপনি 10,000 মাছ পান তো সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আপনাকে মাছ চাষ করতে হবে দর্শক ভাইয়েরা। তো প্রথমে পুকুরটি ভালোভাবে শুকিয়ে নেবেন। পুকুর শুকানোর পর আপনি ভালোভাবে পুকুরে আগাছা বা পুকুরে পাড় মেরামত করতে হবে। পুকুরে কোনো পাড় যাতে ভাঙা না থাকে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। এছাড়া পুকুরে কিংবা পুকুরের কোনো জলজ আগাছা থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে, আর চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর অর্থাৎ শতাংশ হারে 6 থেকে 7 কেজি হারে পচা গোবর প্রয়োগ করতে হবে। এতে করে পুকুরের জৈবক্রিয়া এবং কি জৈব সারের ঘাটতি অপসারণ হবে দর্শক ভাইয়েরা। তারপর আপনারা আর গোবর সারের প্রয়োগ করার পর আপনারা শতাংশ প্রতি 100 TSP এবং 50 গ্রাম ইউরিয়া পানিতে গুলে তারপর পুকুরে ছিটিয়ে দিবেন এবং ভালোভাবে ময় দিবেন এবং বিশুদ্ধ পানি নামাবেন। তারপর আপনারা মজুদ বা পোনা ছাড়বেন দর্শক ভাইয়েরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যদি দেশি গোলসা মাছের পোনা সংগ্রহ করতে চান পুকুরে বায়োফ্লকে বারিসের জন্য, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে রেখে যাবেন, যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তী ভিডিও কী নিয়ে আনা উচিত আপনাদের স্বার্থে। দর্শক, ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।